আসসালামু আলাইকুম, গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম। আপনি যদি ডাস বাংলা ব্যাংকের অ্যাপস নেক্সাসপে ইউজ করেন তাহলে ভিডিওটি আপনার জন্য। অনেকেই হয়তোবা এই সমস্যার সম্মুখীন হতে পারেন, যেখানে সমস্যা রয়েছে তার সমাধানও রয়েছে। স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিসেট নেক্সাসপে পিন। আপনি যদি অনেক দিন যাবত নেক্সাসপে অ্যাপস বন্ধ করে রাখেন, ইউজ করা থেকে বিরত থাকেন, অথবা আপনার নেক্সাসপের যে পিন রয়েছে সেটি যদি আপনি রিসেট করতে যান, অথবা যে কোনো উপায়ে এরকম স্ক্রিন দেখতে পান, কল নাও একটি বাটন দেওয়া রয়েছে, তারপর দেওয়া রয়েছে প্লিজ কল আওয়ার হেল্পলাইন 16216 টু রিকোয়েস্ট ইউর ভেরিফিকেশন কোড। তারপর এন্টার ভেরিফিকেশন কোড এখানে দিতে হবে। নিউ পিন সেট করার জন্য এখানে নিউ পিন অপশন রয়েছে এবং রিটাইপ নিউ পিন, অর্থাৎ এরকম ইন্টারফেস যদি আপনার নেক্সাসপে অ্যাপসের মধ্যে দেখতে পান তাহলে আপনার করণীয় কী। প্রথমেই প্রয়োজন হবে ভেরিফিকেশন কোড, কিন্তু সেটা কিন্তু অনায়াসে আসবে না। ভেরিফিকেশন কোড আপনার ফোনে পাওয়ার জন্য আপনাকে কল দিতে হবে কাস্টমার সেন্টারে। 16216 নাম্বারে ফোন দেওয়ার পরে আপনাকে অনেক কিছুই বলবে। আপনি সরাসরি কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে শূন্য প্রেস করবেন, তাহলে একজন কাস্টমার প্রতিনিধি আপনার ফোনটাকে ধরবে। ধরার পর আপনার সমস্যার কথা জানতে চাইবে, তখন আপনি যেটা বলবেন যে আপনার ভেরিফিকেশন কোড দরকার এবং নিউ পিন সেট করার মতো অপশন আসছে। তো তারপরে যেটা করবে ডাস বাংলা ব্যাংকের সেই কাস্টমার সার্ভিস প্রতিনিধি আপনার থেকে কিছু তথ্য নেবে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নেক্সাসপের সাথে যে নাম্বারটি রেজিস্ট্রেশন করা এবং অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটি অ্যাড করা রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু আপনাকে ফোন দিতে হবে, অন্য নাম্বার দিয়ে ফোন দিলে হবে না। ব্যাংকিং বিষয় যেহেতু, সেহেতু সিকিউরিটির বিষয়টা খুবই সেন্সিটিভ। এজন্য আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার মায়ের নাম অথবা বাবার নাম অথবা জন্ম তারিখ এসব জিজ্ঞেস করতে পারে এবং ট্রানজ্যাকশন হয়েছে লাস্ট কত সেটা জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে আপনি দেখে নেবেন আপনার ফোনে যদি লেনদেনের ক্ষেত্রে ট্রানজ্যাকশনের সময় যদি SMS চলে আসে সেখান থেকে আপনি ট্রানজ্যাকশনটা দেখে নেবেন, হয়তোবা অনেকদিন আগে করলে সেটা মনে থাকবে না, এই জন্য সেটা দেখে নেবেন এবং আপনার NID কার্ডটি আপনার সামনে নিয়ে তারপরে ফোন দিবেন। কাস্টমার সার্ভিস প্রতিনিধি আপনাকে ভেরিফিকেশন কোড পাঠাবে, যেই ভেরিফিকেশন কোডের সময় হবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যেই আপনাকে এই কার্যটি সম্পাদন করতে হবে। এখানে কাজ হলো ভেরিফিকেশন কোড পাঠানোর পরে যখন আপনি এখান থেকে অ্যালাউ বাটন যদি চায় তাহলে অটোমেটিক্যালি এই কোডটা এখানে বসে যাবে। তারপরে আপনি নতুন করে একটি পিন নাম্বার সেট করে নেবেন। পিন নাম্বার না, এটা হচ্ছে আপনার নেক্সাসপে অ্যাপসের পিন নাম্বার, সেটাকে কাগজে লিখে রাখবেন। যেহেতু 1 মিনিট টাইম তাড়াহুড়ো করতে গিয়ে আপনি ভুল করতে পারেন, তার জন্য এখানে প্রথম নিউ পিন অপশনে একবার সেই 6 সংখ্যার পিন নাম্বারটি নেক্সাসপে অ্যাপসের পিন নাম্বারটি দিবেন। এটা কিন্তু আপনার ATM-এর পিন নাম্বার না, এটা বলে নিচ্ছি, অনেকেই কমেন্ট করতে পারেন এই বিষয়ে। তো 6 সংখ্যার পিন নাম্বারটি দিবেন। দেওয়ার পরে রিটাইপ অপশনে যেটা আপনি পূর্বে দিয়েছেন পিন নাম্বার, 6 সংখ্যার পিন নাম্বার সেটি আবারও দিবেন। এটা আগে থেকে একটি কাগজে লিখে রাখাটা বেটার হবে। দুইটা দেওয়ার পরে আপনি নিচে রিসেট পিন অপশনে ট্যাপ করবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ছোট্ট বিষয়টি নিয়ে ভিডিও বানানোর কিছুই নেই, তারপরও কিছু সেন্সিটিভ বিষয় রয়েছে। সেহেতু আপনাকে বারবার ফোন দিতে হলে আপনার থেকে টাকা খরচ হতে পারে। একবার যদি বিষয়টি সঠিকভাবে করতে পারেন তাহলে সেই খরচটা থেকে আপনি মুক্ত থাকবেন। সে হলো আপনার এই অ্যাপসটি যদি নেক্সাসপে অ্যাপসটি যদি অনেক দিন ব্যবহার করে না থাকেন, সেহেতু এটি পুরাতন ভার্সন হতে পারে। কেননা নেক্সাসপে অ্যাপস বা যে কোনো অ্যাপসই প্রতিনিয়ত আপডেট হয়, এজন্য আপডেট অনেক সময় চেয়ে থাকে, অনেক সময় চায় না। সেহেতু আপনার এই নেক্সাসপে অ্যাপ দিয়ে এই কার্যটা সম্পাদনা করতে গেলে বাধার সম্মুখীন হতে পারেন। এজন্য পূর্বে থেকেই আপনি নেক্সাসপে অ্যাপসটাকে আপডেট করে নেবেন অথবা আনইনস্টল করে ডাটা ক্লিয়ার করে পুনরায় ইনস্টল করে নেবেন। অনেক সময় এটা হতে পারে যে আপনাকে কাস্টমার সার্ভিস প্রতিনিধি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, কিন্তু আপনি যখন ভেরিফিকেশন কোড দেওয়ার পরে নতুন পিন সেট করতে যাবেন তখন সেটা এক্সপায়ার দেখাচ্ছে। এই সমস্যাটা আমিও পড়েছি বলেই আপনাকে এই ভিডিওটা দেওয়া। সেহেতু আপনি এখানে যেটা করবেন, আপনার ফোনে ডাটা চালু থাকলে তখন হয়তোবা কাস্টমার প্রতিনিধির সাথে আপনি কথা বলতেছেন, কিন্তু যদি আপনি কলটা কাটার পরে যদি সে ভেরিফিকেশন কোড পাঠায় তাহলে সেটি আস্তে আস্তে আপনার পিন সেট করতে করতে 1 মিনিট ওভার হয়ে যেতে পারে। সেহেতু কিন্তু আপনি আবারও পুনরায় কাস্টমার সার্ভিসের সাথে কথা বলবেন, আপনার টাকা খরচ হবে। সেহেতু আপনি যেটা করবেন, এখানে আপনি যদি ওয়াইফাই কানেক্ট অবস্থায় থাকেন তাহলে আপনি যদি কাস্টমার প্রতিনিধির সাথে কথাও বলেন তাহলে আপনার ফোনে কিন্তু নেট চলমান থাকবে এবং কাস্টমার সার্ভিস প্রতিনিধি যখন আপনাকে ভেরিফিকেশন কোডটি পাঠাবে তখন আপনি লাইনে থাকা অবস্থায় কিন্তু নতুন পিন সেট করে এই কাজটা, এই সমস্যাটা সমাধান করে নিতে পারেন। যদি আপনি ফোনে ডাটা দিয়ে করতে চান তাহলে কাস্টমার সার্ভিস প্রতিনিধির ফোনটাকে কেটে তারপরে ব্যবহার করতে হবে। সেহেতু আপনার 1 মিনিটের ভেরিফিকেশন কোডের যে লিমিট রয়েছে সেটা অতিক্রম হয়ে যেতে পারে, সেহেতু আপনার ঝামেলাটা বেড়ে যাবে। এখন কথা হচ্ছে এটার পরে যখন সাকসেসফুল হবে তখন আপনি নেক্সাসপে অ্যাপসের
একদম শুরু থেকে আবার লগইন করবেন সেখানে আপনার নাম্বার দিবেন অপারেটর সিলেক্ট করবেন এবং নতুন পিন নাম্বার যেটি সেট করেছেন সেই পিন নাম্বারটা দিয়েই আপনি সাইন ইন করবেন এখন এখানে আরেকটা বিষয় জড়িয়ে আছে সে হচ্ছে আপনি যখন সাইন ইন করবেন তখন আপনাকে আবার বলতে পারে যে আপনার ডিভাইস কারেন্ট স্ট্যাটাস আপনার ডিভাইস পেন্ডিং রয়েছে অর্থাৎ ব্যাংকিং বিষয়ে সেহেতু একটু সিকিউরিটি পারপাসটা একটু বেশি সেহেতু আপনাকে খেয়াল করতে হবে যদি আপনার নতুন ডিভাইস হয় তো এই কথাটা দুইভাবে কাজে আসবে এক হচ্ছে যে এই ভেরিফিকেশন করার পরে আপনি যদি আপনার ডিভাইসটাকে অ্যাপ্রুভাল পেতে চান অথবা আপনি নতুন NexusPay ইউজ করতে যাচ্ছেন তখনও কিন্তু আপনি সরাসরি লগইন করেই রেজিস্ট্রেশন করে লগইন করেই কিন্তু NexusPay অ্যাপসের মধ্যে ঢুকতে পারবেন না সেহেতু আপনার ডিভাইস অ্যাপ্রুভাল পেতে হবে আর ডিভাইস অ্যাপ্রুভাল পেতে হলে একই সিস্টেম কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলেই অ্যাপ্রুভাল নিতে হবে ঠিক যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন NexusPay সেই নাম্বারটা দিয়ে ফোন দিতে হবে এবং কথা বলতে হবে আপনি অ্যাপ্রুভাল চাইতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু তথ্য আপনার থেকে জানতে পারে জিজ্ঞেস করতে পারে সেটা সঠিকভাবে যদি আপনি বলতে পারেন তাহলে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে আপনার কাছে এই প্রসেসটা একটু ঝামেলাপূর্ণ হতে পারে তবে ঝামেলাপূর্ণ হওয়াটাই স্বাভাবিক যেহেতু এখানে ব্যাংকিং বিষয় রয়েছে সেহেতু NexusBangla ব্যাংক হয়তোবা অনেকের থেকে একটু আলাদাভাবে বেশি সিকিউরিটি মেনটেন করেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা আপনার ঝামেলা হোক বা না হোক আশা করি আপনার এই ভিডিওটা দেখে কিছু না কিছু উপকারে আসবে যদি কোনো না কোনো উপকারে আসে তাহলে এরকম আপডেট সব ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন সেই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ